নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমাদের যাদের জব কার্ড রয়েছে, জব কার্ডের মাধ্যমে কিন্তু আমরা 100 দিনে কাজ করতে পারি। কিন্তু ইতিমধ্যে একটা খারাপ খবর এসেছে যে 15 লক্ষ জব কার্ড বাতিল করেছে পশ্চিমবঙ্গ সরকার। কেন বাতিল করেছে, কাদের জব কার্ড বাতিল করেছে, আজকে ভিডিওতে বিস্তারিত জানবো। তার জন্য ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ভারতের দরিদ্র অসহায় শ্রেণী পিছিয়ে পড়া মানুষদের আর্থিকভাবে সহায়তা করার জন্য কেন্দ্র সরকার তরফে জব কার্ড এবং 100 দিনের কাজ প্রকল্প কার্যকর করা হয়েছে। তবে ইতিমধ্যে বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে প্রায় 15 লক্ষ জব কার্ড বাতিল করা হয়েছে। এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকে যে সমস্ত ব্যক্তির জব কার্ড রয়েছে তাদের মধ্যে এই বিষয়টি নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা এবং তর্ক বিতর্কের সূচনা হয়েছে। এমনকি কেন এই সকল জব কার্ড বাতিল করা হলো তা নিয়েও নানাবিধ প্রশ্ন তুলেছেন জব কার্ডধারীরা। আর এই সমস্ত প্রশ্ন উত্তরে জানিয়ে রাখি যে কেন্দ্র সরকার তরফে কার্যকরী অন্যান্য প্রকল্পের মতো জব কার্ডের ক্ষেত্রেও বেশ কিছু অনিয়ম নজরে পড়েছে। এমনকি বিভিন্ন সূত্র মারফত এও দাবি করা হয়েছে যে সমগ্র দেশব্যাপী প্রচুর সংখ্যক মানুষের ভুয়ো জব কার্ড রয়েছে, আর সেক্ষেত্রে কোনোভাবে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গবাসী। ইতিমধ্যে এই অনিয়ম নজরে আসতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে জব কার্ড নিয়ে যথেষ্ট কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেহেতু জব কার্ডে আওতায় থাকা ব্যক্তিরা রাজ্যব্যাপী 100 দিনে কাজ পেয়ে থাকেন, তাই এই প্রকল্পে অনিয়ম বন্ধ করার জন্য রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের তরফে রাজ্য জুড়ে যে সমস্ত ভুল জব কার্ড রয়েছে সেগুলি বাতিল করার প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। আর এই দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন জেলাগুলির জেলা প্রশাসনকে। বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে বিগত 4 মাস ধরে এই সমস্ত ভুয়ো জব কার্ডগুলোকে চিহ্নিতকরণ এবং বাতিলকরণ প্রক্রিয়া কার্যকর করা হয়েছে রাজ্য সরকারের তরফে। আর তার ফলস্বরূপ ইতিমধ্যে 14,17,557টি জব কার্ড বাতিল করা হয়েছে। অন্যদিকে জব কার্ডের আওতায় থাকা প্রত্যেক নাগরিকের জব কার্ডের সুবিধা পাচ্ছেন কিনা তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্র সরকারের তরফে জব কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে এও জানানো হয়েছে যে অ্যাকাউন্টে জব কার্ডের টাকা ট্রান্সফার করা হবে সেই অ্যাকাউন্টের সাথে আধার কার্ড সংযুক্ত থাকাটা বাধ্যতামূলক। তবে শুধুমাত্র জব কার্ড বাতিল করার প্রক্রিয়াতে থেমে নেই রাজ্য সরকার। 100 দিনে কাজ বন্ধ থাকলেও রাজ্যের প্রায় 2,60,000 পরিবারকে নতুন জব কার্ড ইস্যু করা হয়েছে রাজ্য সরকারের তরফে। অন্যদিকে বলা চলে রাজ্য জুড়ে প্রায় 4,80,000 মানুষের নাম নতুন করে 100 দিনে প্রকল্পের আওতায় স্থান পেয়েছে। অধিকাংশ ক্ষেত্রে জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করার কারণে জব কার্ড বাতিল করা হয়েছে। আবার অনেক ক্ষেত্রে একই পরিবারে একাধিক সদস্যের জব কার্ড থাকার কারণে উক্ত পরিবারের সমস্ত জব কার্ডগুলি বাতিল করা হয়েছে। এমনকি যে সমস্ত ব্যক্তির জব কার্ড থাকা সত্ত্বেও তারা দীর্ঘদিন ধরে কোনো কাজ করছেন অর্থাৎ নিষ্ক্রিয় রয়েছেন তাদের জব কার্ড বাতিল বলে ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। তো বন্ধুরা দেখতেই পেলেন, এক ব্যক্তির বা একই পরিবারে একাধিক জব কার্ড থাকে তাকেও বাতিল করা হয়েছে, এবং জব কার্ড থাকা সত্ত্বেও যারা কাজ করছেন তাদেরও জব কার্ড বাতিল করা হয়েছে, এবং যারা জব কার্ডের সাথে আধার লিঙ্ক করেনি তাদের কিন্তু বাতিল করা হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।